তুমি কে? তুমি কে? বেবি। এবার ডিভোর্সের অ্যানিভার্সারি পালন করলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। এ যেন এক অবাক করা কাণ্ড। ডিভোর্সের অ্যানিভার্সারির কথা শুনলে যে কেউই অবাক হয়ে যাবেন। তবে ডিভোর্সের এক বছর পূর্তিতে সুন্দর সুন্দর কিছু কথাও ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন চিত্রনায়িকা পরীমনি। বর্তমানে পরীমনির জীবনটা তার ছেলে ও মেয়েকে ঘিরেই। জীবনে আর কখনোই বিয়ের পিঁড়িতে বসবেন না বলেই দত্তক নিয়ে মেয়ের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এখন ছেলে ও মেয়েকে বড় করছেন, রাজ্যর পাশাপাশি মেয়েকেও সমান আদর ভালোবাসায় বড় করছেন চিত্রনায়িকা পরীমনি। বরং রাজ্যর থেকে বেশি কেয়ার করছেন মেয়েকে। সোশ্যাল মাধ্যমে সরব চিত্রনায়িকা পরীমনি ডিভোর্সের প্রথম অ্যানিভার্সারিতে একটি স্ট্যাটাস লিখেছেন। পরীমনি লেখেন, আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক, সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই, কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। আমার মানিক জোর, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোব দেখিস। আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরেছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা। কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে, না সেটা আমার বা আমার ছেলের। শুক্রিয়া, আমরা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরি। রাজকে ডিভোর্স দিয়ে কখনো অনুশোচনায় ভোগেননি চিত্রনায়িকা পরীমনি। বরং তিনি বলেছেন, রাজকে ডিভোর্স দেওয়াই ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত। হতাশায় নিমজ্জিত পরীমনি হুট করেই সিদ্ধান্ত নেন তিনি রাজের সাথে আর সংসার করবেন না।